হ্যালো হ্যালো, আমি দীপানিতা। আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার আমার নতুন আলোচনা নিয়ে। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার তোমাদের প্রচুর রিকোয়েস্টিং ভিডিও আমার কাছে, বা রিকোয়েস্টিং অনেক কিছু ডিমান্ড করেছো, তো সেই ভিডিওর একটা টপিক নিয়ে। তো আজকে আমার কাছে যে টপিকগুলো মেনলি এসেছে তার মধ্যে সব থেকে বেশি যেটা পড়ছে সেটা হচ্ছে স্কিন কেয়ার। তো স্কিনের জন্য কি খাবো কি করব এটা সবাই জানতে চেয়েছো আমার কাছে। তো তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমাকে প্লিজ কেউ জিজ্ঞেস করো না কি ইউজ করব কি মাখবো, কারণ আমি তো ডার্মাটোলজিস্ট নই, তো আমি এটা তোমাদের রেকমেন্ড করতে পারবো না। ডাক্তারের কাছে তোমরা যাও, ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমাদের প্রবলেমস ওয়াইজ স্কিন টাইপ বুঝে উনি তোমাদেরকে রেকমেন্ডেশন করবে। আমি তোমাদের বলতে পারি কি ধরনের কি করা উচিত না উচিত খাওয়া দাওয়া নিয়ে। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে রিফাইন্ড সুগার, সেটাকে চেষ্টা করো সেটাকে রিকুয়েস্ট মানে রিডিউস করার, কমানোর। তার কারণ হচ্ছে যে রিফাইন্ড সুগার বা সুগার যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের যে হুয়ে রেকমেন্ডেশনে 25 গ্রাম পার ডে আমাদের খাওয়াটা উচিত, বাট এর পর যে এক্সেস যে সুগারটা আমরা খাই সেটা হচ্ছে কোলাজেনের সাথে সেই সুগার মলিকুলটা বাইন্ড করে, এর ফলে কোলাজেন নেস্টিক ফিনেস বা ইলাস্টিসিটি ইলাস্টিক করে দেয় কোলাজেনটাকে, এর ফলে হচ্ছে আমাদের রিঙ্কেল প্রবলেমসটা দেখা যায়। তো কম বয়সে বুড়ো হয়ে যাওয়া রিঙ্কেলস পড়া এই সব প্রবণতাটা এখনকার জেনারেশনের মধ্যে খুব চলে আসে। তার কারণ হচ্ছে যে এক্সেস অফ সুগার, এই যে বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে বা বিভিন্ন যে এই যে সফট ড্রিঙ্কসগুলো সেগুলোর মধ্যে যে এক্সেস বাজে ধরনের যে সুগার রয়েছে সেগুলোর কারণে কিন্তু এই ধরনের প্রবলেমসগুলো হয়ে থাকে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটাকে বেশি মাত্রায় খাওয়া, মেনলি হচ্ছে যেগুলো ভিটামিন সি রিচ ফ্রুটস, লেমনস, টমেটো, এই ধরনের ফ্রুটসগুলো, ক্যারোট, এগুলো কিন্তু ভিটামিন এ জাতীয় ফ্রুটসগুলো খাওয়াটা খুব দরকার। কারণটা যেটা সেটা হচ্ছে যে ফ্রুটসগুলো যেহেতু আমাদের বডিতে মিনারেলসের কাজ করে, এটা প্রচুর পরিমাণে ফাইবার থাকে, অনেকের অ্যাকনির প্রবলেমস হয়, তো অ্যাকনিটা মেইনলি কিন্তু অনেক সময় যেরকম ড্যান্ড্রাফের কারণে হতে পারে, তারপর ডাইজেস্টিভ কিছু প্রবলেমস থাকলেও কিন্তু অ্যাকনিটা দেখা যায়। তো সেই কারণের জন্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটা যদি সারাদিনে 3 ধরনের বা 4 ধরনের ফ্রুটস কেউ খেতে পারো তার জন্য খুব ভালো হয়। আর একটা ছোট টিপস যেটা বলি সেটা হচ্ছে যে কারো যদি অ্যাকনির প্রবলেম থাকে তাহলে সেই চেষ্টা করতে পারো সকালবেলা খালি পেটে এক টুকরো বা 2 টুকরো যদি কাঁচা হলুদটা খাওয়া যায়, তাহলে অনেকটা যদি লং টার্ম ধরে খেতে হবে, 2-3 দিন খেলাম সেরকম নয়, লং টার্ম প্রসেস যদি খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই সে রেজাল্ট পাবে। এছাড়া যেমন ধরো কিছু কিছু ফ্রুটস রয়েছে যেমন তরমুজ বা টমেটো, এদের ক্ষেত্রে লাইকোপিন থাকে। তো এই লাইকোপিন যেটা থাকে লাইকোপিনটা কী করে আমাদের সান টাইমের ছত্রে থেকে রক্ষা করে অনেকটা। তো এখন যেহেতু মানে স্ক্রিনের জন্য আমাদের সানস্ক্রিন ইউজ করে বেরোতে হয় সেটা একটা খুব মেজর প্রবলেম, অনেকের মুখ লাল হয়ে যায় মানে রোদে বেরোনোর ফলে লাল হয়ে যায়, সাথে সাথে অনেকের অ্যালার্জি বেরিয়ে যায়। তো সে কারণে কিন্তু যদি আমরা চেষ্টা করো মেখে নয়, তরমুজ আর টমেটো মেখে নয় যদি খেতে পারো সেটা সব থেকে বেশি ভালো হবে। আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে জিঙ্ক রিচ ফুড যেগুলো রয়েছে, যেমন জিঙ্ক রিচ বলতে মিট বোঝাচ্ছে, ফিশ বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের নাশ বোঝাচ্ছে, এগুলো ধরনের বিভিন্ন এগুলো খেতে পারো। ওমেগা 3 রিচ যেগুলো সব থেকে ভালো হচ্ছে যেগুলো মাছ বা যেগুলো সি ফুড, যেগুলো সি ফিশ যেগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেকটা ওমেগা 3টা পাওয়া যেতে পারে। তারপরে প্রোবায়োটিক প্রিবায়োটিক্স যেগুলো রয়েছে সেগুলো, প্রোবায়োটিক সব থেকে ভালো প্রোবায়োটিক্স হচ্ছে টক দই, টক দইটা অবশ্যই, সেটা হচ্ছে যে সুগার ছাড়া উইদাউট সুগার, আর যদি খুব খাও তাহলে খুব কোয়াইট অ্যামাউন্ট অফ সুগার নিতে হবে, এটা একটা। তো এছাড়া রয়েছে নাটস আছে, নাটসটা খুব ভালো যদি কেউ আমন্ড খেতে পারো, প্রত্যেকদিন যদি আমন্ড খেতে পারো সকালবেলা মানে রাত্রেবেলা হোল নাইট ভিজিয়ে রাখলে, বেশি নয় 4 থেকে 5টা যদি খেতে পারো মর্নিং এ উঠে তাহলে খুব ভালো। অবশ্যই সেটা কিন্তু মানে শোকড হতে হবে, তার কারণ হচ্ছে এটা জার্মিনেশন হয়ে যায়, তো সে কারণের জন্য শোকড আমন্ডসটা কিন্তু অনেকটা বেটার, 4 থেকে 5টা যদি ডেলি খাওয়া যায় ভালো, মানে যেহেতু আমন্ড হচ্ছে একটা গুড সোর্স অফ ফ্যাটি অ্যাসিড সেই কারণের জন্য। আর ক্যারট, পেঁপে, এছাড়া তোমার পাম্পকিন, এগুলো বিভিন্ন ধরনের ফ্রুটস যেগুলো রয়েছে এগুলো কিন্তু হেলদি এবং স্কিনের জন্য খুব ভালো। আর এটাই
আজকের টিপস আজকের বলার। চেষ্টা করো অবশ্যই জাঙ্ক ফুডটা কম খেতে, কারণ জাঙ্ক ফুডের জন্য বিভিন্ন ধরনের প্রবলেমসগুলো এখন দেখা দিচ্ছে। আর এটাই আজকে, এই পর্যন্তই। পরের ভিডিওটা, পরে একটা সেশন আমি শুরু করছি কিছুদিনের মধ্যে, নেক্সট উইক প্রবাবলি শুরু করব, কারণ এই উইকটা একটু চাপে আছি। তো অপেক্ষা করো সবাই, ভালো থাকুন, সুস্থ থেকো, টাটা।